হ্যালো বাগান প্রেমী ইউটিউববাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্রান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার গ্রিন হাউসের ভিতরে, তো আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আমার গ্রিন হাউসের ভিতরে কী আছে। এই যে এখানে দেখতেছেন যে সিসিংটা, এগুলো নতুন। এই যে এখানে আরও সিসিংটা আছে, তো মাশাল্লাহ সিসিংটা গাছ এখন অনেক ভালো। তো এগুলো আসলে আরও কয়েকদিন পরে হারভেস্ট করা যাবে। আর এই যে লাউয়ের গাছটা এখনও আছে। আর ওই পাশে যে দেখতেছেন এখানে নতুন রোপণ করেছিলাম কিছু লাউয়ের চারা, তো সেখান থেকে এই যে এখানে একটা লাউ এসেছে, জানি না এটা কতটুকু বড় হবে। তো অনেকগুলো কলি আসতেছে এখানে, এগুলো নতুন রোপণ করা। আর পাশাপাশি তো এখানে দেখতেছেন যে প্রচুর নাগা মরিচ অর্থাৎ বোম্বাই মরিচ। তো এখান থেকে আমি কিছু নাগা আজকে হারভেস্ট করব, তবে সবগুলো করব না। এখানে বিভিন্ন ভ্যারাইটির নাগা মরিচ রয়েছে, তার মধ্যে সবচেয়ে জাল যে নাগা মরিচ সেগুলো আজকে হারভেস্ট করব, এবং সেগুলো খাওয়ার জন্য নয়, সেগুলো বীজ সংগ্রহ করার জন্য। এই যে প্রথমে যে এই যে নাগাটা দেখতেছেন, এটি হচ্ছে অনেক জাল একটা ভ্যারাইটি, আর এটি আসলে জাল না, তবে যারা শুটকির তরকারি পছন্দ করেন, আপনারা জানেন যে আমাদের এশিয়ান ক্যাশন কারিগুলিতে যখন আমরা যাই তখন কিন্তু এই মরিচটি আমরা দেখতে পাই। এটি ১২ মাস পাওয়া যায় ইংল্যান্ডে। তো এগুলো আসলে ফ্লেভারটা অনেক বেশি, জাল কম। আর এই যে মরিচগুলো এগুলো জাল অনেক বেশি। তো এই যেগুলো বেশি জাল সেগুলো আমি হারভেস্ট করব, কেন এখন হারভেস্ট করার সময় আমাকে বীজ সংগ্রহ করতে হবে আগামী বছরের জন্য। আর এই যে গ্রিনহাউসের ভিতরে দেখতেছেন, এটা হচ্ছে ডুগির একটা গাছ। তো এটা আমি রেখে দিয়েছিলাম, এই যে এটা দেখেন এখানে অনেক বড় হয়েছে। এটি এটি রেখে দিয়েছিলাম এই কারণে যে এই গাছ থেকে আমি বীজ সংগ্রহ করব। অনেক ভালো একটা ভ্যারাইটি, এটি খুবই ভালো জাতের একটি ডুগি গাছ, ডুগির ভ্যারাইটি। তো এটি থেকে আসলে বীজ সংগ্রহ করলে ভালো হবে আগামী বছরের জন্য। অনেক বড় হয় এই ডুগিটি। আর পাশাপাশি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা তো জানেনই এখানে রয়েছে আমার জাম্বু দুটি লাউ। এই দুটি লাউ আমি এবছর রেখে দিয়েছি বীজ সংগ্রহ করার জন্য। তো যেহেতু এখনও দেখতেছি যে আমি লাউগুলোর গাছ ভালো আছে, জীবিত আছে, তো এই লাউগুলো এখনও হারভেস্ট করব না, আরও কয়েকদিন পরে এগুলো হারভেস্ট করব। আসলে আমরা যখন কোনো লাউয়ের বীজ সংগ্রহ করতে যাই তখন সেই লাউটি যত দিন গাছে রাখা যায় ততই ভালো আপনার বীজগুলো পুক্ত হবে। তার জন্য এই যে দেখুন এখনও অনেকটা গ্রিন রয়ে গেছে লাউগুলো, আর এই যে লাউ গাছটাও অনেক এখনও ভালো। তো এগুলো হারভেস্ট করব না, যখন দেখব যে লাউয়ের গাছটা পুরোপুরি মরে গেছে তখন হারভেস্ট করব। আর হারভেস্ট করে এটি একটা গরম জায়গায় আমি রেখে দেব যাতে বীজগুলো ড্রাই হয়ে যায়। আর যখন এগুলো এই দুটি জাম্বু লাউ হারভেস্ট করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সিসিংটার গাছ দেখতেছেন গ্রিন হাউসের ভিতরে, এখানে কিছু ডুগি রয়েছে। তো আমি আজকে যে নাগাগুলো হারভেস্ট করব, শুধুমাত্র যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো হারভেস্ট করবো। আর এখানে দেখতেছেন যে আরো অনেকগুলো নাগা রয়েছে, এগুলো গ্রিন।
বিজি এগুলো খাওয়া যাবে তবে যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো আমি খাবো না সেগুলো শুধু বীজ সংগ্রহ করার জন্যই আমি কিন্তু আজকে হারভেস্ট করব আর এই নাগাগুলো অনেক বেশি জাল আশা করি এই নাগাগুলো থেকে আমি খুবই ভালো বীজ পাবো কেননা যখন ইংল্যান্ডের সামারটা শুরু হয়েছিল ঠিক তখনই আমি এই নাগার গাছগুলো রোপণ করেছিলাম এবং সেগুলো তখন থেকেই কিন্তু গাছে আছে এগুলো এগুলো আমি খাওয়ার জন্য হারভেস্ট করিনি তো আশা করি এগুলো থেকে ভালো বীজ পাওয়া যাবে এই যে দেখেন অনেক বড় নাগা হয়েছে এই নাগাগুলোতে যেমন গ্রান তেমন কিন্তু জাল তো সময় তো বেওয়ারা এই যে আপনারা দেখতেছেন এই নাগাগুলো আজকে হারভেস্ট করলাম যদি এই সবগুলো নাগা থেকে বীজ পাওয়া যায় তাহলে চিন্তা করেন কতগুলো বীজ হবে আসলে অনেক সময় হয় কি সবগুলো নাগা থেকে কিন্তু বীজ পাওয়া যায় না এটি একটি সমস্যা তারপরও এই নাগাগুলো থেকে আমি ভালো বীজ পাবো আশা করি তো সময় তো ভিউয়াররা আজকে এ পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল